ওকে, আচ্ছা তো এই ভিডিওতে আমরা কি কি দেখবো দেখি। লাস্ট ভিডিওতে আমি যে কাজটা করছিলাম এখানে, যে লোডটা দিছি কত দিছিলাম আমরা, 400 দিছিলাম তাই না? 400 PSF, 400 PSF আমরা অ্যাকচুয়ালি দিছিলাম আমাদের কাজী ট্যাঙ্ক। আচ্ছা, আমাদের গাজী ট্যাঙ্কের এই যে মডেলটার জন্য যেটা কই গেল, সরি, যেটা মডেলটা 3000 লিটারের মডেলটা, যেটার হাইট ছিল 76.5 ইঞ্চি, তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি লোড বের করছিলাম যে PSF যদি ধরি তাহলে কত হবে। আমরা দেখতে পারছি যে আমাদের 400 PSF এর মতো লোড পড়তেছে, বাট এখন একটা কথা হলো, 400 PSF লোডটা আসলে কতটুকু এরিয়াতে পড়তেছে, রাইট? তো এখানে কিন্তু এটা ডায়া দেওয়া আছে ইঞ্চিতে, 59.5। তো দেখি কত হয়, 59.5 ডিভাইডেড বাই 2, তাহলে রেডিয়াস পেলাম (n)^2π স্কয়ার (n)^5। আহ, দেখি হলো, তো এরিয়া আসতেছে, আমাদের এরিয়া আসতেছে 2780 ইঞ্চি স্কোয়ার। এটাকে জাস্ট ফিটে কনভার্ট করি, ফিটে আসলে আসতেছে 19.3 ফিট স্কোয়ার এর মতো। সো 19.3 ফিট স্কোয়ার, বাট আমাদের এখানে এই এরিয়াটা কত, অবভিয়াসলি 19.3 ফিট স্কোয়ার থেকে প্রচুর বেশি এরিয়া। সো সাপোজ এখানে আসলে আমরা ট্যাঙ্কটা কই বসাবো আমরা এখন জানি না, যদি আমি ধরে নিই যেটা সেন্টারে বসাবো, তাইলে জাস্ট সেন্টারে এই 19.3 ফিট স্কোয়ার যে জায়গাটা, অতটুকু জায়গাতে অ্যাকচুয়ালি আমার 400 PSF লোডটা দরকার, পাউন্ড পার স্কোয়ার ফিট লোডটা দরকার। বাকি জায়গাগুলোতে কিন্তু 400 PSF এর লোডের দরকার নাই, কিন্তু আমরা পুরোটাতেই দিয়ে দিছি। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ওভার ডিজাইন, তো আমি আসলে জানি না ফিল্ডে অ্যাকচুয়ালি কীভাবে করে। এখন এখানে কি তারা এটার নিচে পায়া দিয়ে, পায়ার মাধ্যমে এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে পয়েন্ট লোড আকারে নিয়ে এখানে পয়েন্ট লোড, যে যে পয়েন্টে পয়েন্ট লোড হবে পয়েন্ট লোড অ্যাপ্লাই করে করে না কিভাবে করে, এটা অ্যাকচুয়ালি আমি জানি না যে ফিল্ডে আসলে কাজ কিভাবে করে। তো এটা যেহেতু বিল্ডিং ডিজাইনের টিউটোরিয়াল সিরিজ, ইটিএফএসের টিউটোরিয়াল সিরিজ, তো অত ডিটেলে যাওয়ার আমার মনে হয় না প্রয়োজনও আছে, তাই আমি জানার চেষ্টাও করিনি, জাস্ট ইটিএফএসের জিনিসটি আমরা দেখবো। সো এই কথাটা বললাম, দেন উইল রান অ্যানালাইসিস এন্ড সি দ্য লোডিং। এটি কি দেখছি, নেট এন্ড ডিপেন্ড বাই ইটেপস, ঠিক আছে। সো এখন আমরা অ্যানালাইসিস দেওয়ার আগে একটু চেক মডেল দিব, আসলে প্রতি কাজ করার পরে একটু একটু করে চেক মডেল দিলে ভালো হয়, তাহলে বোঝা যায় যে কোথাও এরর হচ্ছে কিনা, কারণ পুরো কাজটা শেষ করে যদি আমি চেক মডেল দিয়ে এরর পাই, এই যে এক গাদা এরর আসছে, এরর কথাই বলতেছিলাম, মানে এক গাদা এরর কিন্তু আসলে বাই করতে করতে জীবনটা বাইরে যাবে। ওকে, 3 আর 2 ক্লোজ, 3 আর 2 ক্লোজ, সব কিন্তু WTS এর সমস্যা, ঠিক আছে। তাহলে এখন যেহেতু WTS এর সমস্যা, তাহলে আমি সমস্যাটা কিভাবে ঠিক করব, এই WTS এর মধ্যে যা আছে সবকিছু ডিলিট মেরে দিব, ঠিক আছে। দেন আমরা নিচের ফ্লোরে যাব, একটা একটা করে সিলেক্ট করব, এখানে কলামও, এখানে কলাম, এখানে কলাম, এখানে কলাম। এখন কলামগুলোকে আমি রেপ্লিকেট করে দিতেছি, রেপ্লিকেট করে আমি এখানে চলে যেতেছি WTS এ অ্যাপ্লাই, তাহলে আমার WTS এ কলাম চলে আসলো, চলে আসলো আমার WTS এ। এখন অ্যানালাইজ দিয়ে দেখি এখানে কোনো ঝামেলা বলে কিনা, অ্যানালাইজ না সরি চেক মডেল না, এখানে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। সো এখন আমি আলাদা করে জিনিসগুলো আবার আঁকবো, যেমন আগে বিমগুলো দিব, দিয়ে দিলাম বিম, এখন এখানে আমরা দিব স্ল্যাব, ঠিক আছে। এখন স্ল্যাব গুলোতে লোড গুলো দিব, স্ল্যাব টাতে নট গুলাতে, কিতা কিতা তো ভুলি আমি। আচ্ছা, লাইভ লোড দিই, এখানে যদি কেউ উঠে এই ট্যাঙ্কের কোনো সমস্যা টমস্যা ঠিকঠাক করতে চায়, এখানে 21 দিলাম, 21, ঠিক আছে, দেন ফ্লোর ফিনিশ রাখি, আমাদের ওয়াটারে চলে যাই, ওয়াটার আমরা ঠিক করছিলাম 400 লাস্ট ভিডিওতে, ওয়াটার অ্যাপ্লাই করে দিলাম।
ওকে, এবার অ্যানালাইসিস যাই, চেক মেডিকেল যাই, এবার ওকে দিই। হ্যাঁ, এবার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ওইটা যখন কপি করছি, কপি করার পর আবার যখন আঁকছিলাম, কোনো একটা ঝামেলা হয়েছিল, তাই ওখানে সমস্যা দেখাইছে। সো আমাদের এখানে আর আপাতত সমস্যা নেই, নিচে বেসে আমরা আমাদের ফুটিংগুলো ঠিক মতো করে দিছি। ওকে, সো এই পর্যন্ত আমি আর কোনো ঝামেলা দেখতেছি না। দেন আমরা এখন আমরা এটা রান করবো, সেট লোড কেসেস টু রান, বা রান অ্যানালাইসিস, সেট লোড কেসেস টু রানে দিলাম রান নাও। অ্যানিমেশন দেখি, ঠিক আছে থাক। আচ্ছা, রান করছি, রান করার আগে একটা জিনিস করা ছিল, তো রানটা আমি আনলক করে দিই। ডিফাইনে যাই, লোড কম্বিনেশন, আমি কিন্তু লোড কম্বিনেশন দিই নেই। এক নিউ কম্বো, এটা একটা কি নাম দিব, 1.2 ডিএল। এটা কিন্তু কোনো কোডের না, আমি জাস্ট এমনি রাফ দিতেছি। 1.2 ডিএল প্লাস 1.6 এলএল, এখানে ডেট লোড হবে 1.2, অ্যাড লাইভ লোড হবে 1.6, অ্যাড ডেট লোড। কিন্তু খালি ডেট লোড না, এখানে সুপার ডেট গুলো আমাদের দিতে হবে। মোডাল কি আবার, এটা কই থেকে আসলো এটা জানি না। সুপার ডেট এর মধ্যে কি আছে, ফ্লোর ফিনিশ আছে আমাদের সুপার ডেট, এটাও হয়ে যাবে 1.2, অ্যাড এটাও সুপার ডেট 1.2, ওয়ালেস এটাও সুপার ডেট 1.2, অ্যাড মোটামুটি সবই হয়ে গেছে। ওয়াটার, ওয়াটারটা আমরা লাইভ ধরবো, ওয়াটার নড়াচড়া করে, বা ওয়াটার কখনো থাকবে কখনো থাকবে না, ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে যাবে, মানুষ চিল্লা চিল্লি শুরু করবে, আয় পানি নাই। অনেকে দেখা যাবে গোসল করতে ঢুকছে, তখন পানি গেছে, তখন কান্না করবে, পানি নাই পানি নাই। তো ওয়াটার আসলে লাইভ লোড, ঠিক আছে। এই আমার ফোন মরে যেতেছে, ভালোই আছে, এটা টুস টুস আওয়াজ করতে পারবে না। আচ্ছা, তো এখন একটা লোড কম্বিনেশন দিয়ে নিলাম, এখন আবার রান দিব। তো এই যে রান অ্যানালাইসিস শর্টকাট, রান হয়ে গেছে। রান হওয়ার পর আমি এলিভেশন হয়ে যাই, সাপোজ এলিভেশন 1 দেখব, এই এটা এদিকে গেল কেন, সিলেক্ট করতে ভুল করেছে নাও, তাই ওখানে চলে গেছে, এলিভেশনে চলে এসেছে কিন্তু। এই যে এখন এই যে কেস, কেস কিন্তু ডেড আছে, কম্বো আছে। সো কম্বো কিন্তু একটাই বানাইছিলাম, 1.2 ডিএল এবং 1.6 এলএল। সো এই কম্বোটার জন্যই আমরা আসলে দেখবো মোমেন্ট টুমেন্ট হাবি জাবি যা আছে। সকাল দুজন ডায়াগ্রাম, ফিল ডায়াগ্রাম, ঠিক আছে। ওকে, তাহলে কিন্তু মোমেন্টটা দেখতে পারতেছি আমি ফ্রেম সিস্টেমের মধ্যে। ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে না অপশনসে, মোমেন্ট ডায়াগ্রাম আর টেনশন সাইড এটা অফ করে দিব। এই যে মোমেন্ট দেখতে পাইতেছি, ঠিক আছে। থ্রিডিতে দিই, এই যে পুরো জায়গায় যতগুলো ফ্রেম আছে সবগুলো মোমেন্ট ছড়ায় ছিটায় আছে। তো আমরা এলিভেশন একটা একটা করে দেখি। 1, এলিভেশন 1-এ এই বিমগুলোর মোমেন্ট, এদিকে কলামে কলামে দেখি কিছু মোমেন্ট আসতে আছে যাবে। 2-তে এলিভেশন 2, ঠিক আছে, যাই হোক। তো এভাবে কি আমরা মোমেন্ট দেখতে পারবো, প্ল্যানে চলে যেতেছি, আবার দেখা যায়, ঠিক আছে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিজাইন দিই। ওকে, এখানে ডিজাইন গেলাম, ভিউ অথবা রিভাইস প্রেফারেন্সেস, এখানে কত আমরা এসিআই 3.1.8.14। এখানে কিন্তু আমাদের বিএনবিসি দেওয়ার কোনো উপায় নেই, ঠিক আছে, এখানে বিএনবিসি আমাদের বিল্ট ইন না। সো এটার কাছাকাছি যেটা ACI 14 ওটা দিয়ে রাখতেছি। ডিজাইন কনক্রিট ডিজাইন সেকশন টুলস এর দরকার নাই, স্টার্ট ডিজাইন অথবা চেক করে দিলাম, ঠিক আছে।
এখন কিন্তু ডিজাইন করছে। ডিজাইন করার পরে এখন যে জিনিসটা আসলে দেখার জন্য এখন ডিজাইনে দিলাম, সেটা হচ্ছে যে কোনো ফেলিয়ার কিন্তু নাই, ঠিক আছে? ফেলিয়ার হইলে কিন্তু এই যে সাপোজ লাল রং দেখাইতো, কলামগুলা লাল হয়ে যেত যদি কলাম ফেল করে থাকতো, তারপরে বিম লাল হয়ে যেত যদি বিম লাল মানে ফেল করে থাকতো। সো এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে এখানে ডিটেলসে যাই, ডিটেলস ডিটেলস এখানে বলতে হবে লেভেল কি, এলিমেন্ট কি, ইউনিক নেম কি, এটার সেকশন আইডি কি, কম্বো কি, এটসেট্রা এটসেট্রা, আমি এখানে অনেক কিছুই দেখতে পারবো যে ডিজাইন কীভাবে করছে, কী কী নিছে, এন্ড দেন আমি যাবি। যেহেতু ফেলিয়ার নেই এখানে কিন্তু ফেলিয়ারের কোনো কথাও বলে না, যদি ফেলিয়ার থাকতো তাহলে কিন্তু বলতো যে লাল রং দিয়ে এখানে বলতো যে ফেল করছে, কিসে ফেল করছে ওইটাও বলতো, ডেড লোডে ফেল করছে, লাইভ লোডে ফেল করছে, কিসে ফেল করছে ওইটা এখানে আমাদের বলতো, ঠিক আছে? এখানে বলে নেই। এখন আমি আসলে এই যে একটা কলাম কিন্তু ফেল করছে, এটা খেয়াল করি নি তো দেখেন না কেন আসলেই ফেল করছে। রিইনফোর্সিং রিকোয়ার্ড এক্সিডস মিনিমাম, সরি ম্যাক্সিমাম অ্যালাউড, তো মানে এখানে রিইনফোর্সমেন্ট যতটুকু লাগতেছে এসিআই কোডে আমাদের কলামের জন্য যতটুকু রিইনফোর্সমেন্ট অ্যালাউ করা হয় ওই লিমিটটা সে ক্রস করে গেছে, এই কারণে এটা লাল দেখাইতেছে, ঠিক আছে? ওকে, সো এখানে কিন্তু আরো প্রচুর ফেল হওয়ার কথা ছিল, হয়নি। এখন আসলে হয়নি কেন ওইটার জন্যই আমি এত আগে ডিজাইনটা রান দিলাম, এটা হয় নাই কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে যে লোডটা আছে এটা কিন্তু শুধু গ্র্যাভিটি লোড, মানে এখানে যে এলিমেন্ট গুলো আছে এগুলোর লোডই আসতেছে, এটা কিন্তু এনভায়রনমেন্টাল কোনো লোড নাই, যেমন উইন্ড লোড নাই, আর্থকোয়েক লোড নাই, কোনো লোডই নেই, সবগুলো আসলে এখন গ্র্যাভিটি লোডের জন্যই করা হয়েছে। আমরা ফ্যাক্টর ইউজ করছি, কোনো সমস্যা নেই, 1.2 1.6 আমরা ফ্যাক্টর ইউজ করছি, বাট ফ্যাক্টরটা কিসে গেছে, এটা গেছে গ্র্যাভিটি লোডের জন্যই গেছে, তার মানে লোডটা আসলে শুধুমাত্র এক ডাইরেকশনে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশনে, হরিজন্টাল ডাইরেকশনে বা ল্যাটারাল লোড কিন্তু আমাদের নাই। সো বাস্তব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না, উইন্ড লোড থাকবে, আর্থকোয়েক লোড থাকবে, এই এটসেট্রা এটসেট্রা, আরো বহুত ঝামেলা থাকবে, ঠিক আছে? ডিজাইন বা টিপস বলছিলাম, এটা দেখলাম গুগল ডক, তো আমরা সামনে যেটা করব আমরা উইন্ড লোড অ্যাপ্লাই করব, আর কুইক লোড অ্যাপ্লাই করব, ক্যালকুলেট করে অবভিয়াসলি, দেন আমরা আরো কিছু চেক দেখব যেটা কোড চেকের কথা বলে। সো এখন কোন কোডটা দেখব এটা আসলে আমি একটু কনফিউজড যে 2006 নিয়ে ভিডিও করব না 2015 নিয়ে করব, 2015টা লেটেস্ট বাট 2006-এর যে ওরিয়েন্টেশন ওখানে যেভাবে লেখা গুছানো ওই জিনিসটা আমার কাছে অনেক অ্যাপিলিং লাগে। 2015 থেকে 2015 পড়তে গেলে মনে হয় এলিয়েনের কি জানি পড়তেছি, সামাজিক বিজ্ঞান পড়তেছি মনে হয়, সিরাজউদ্দৌলা। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক এগুলো পার্সোনাল বিষয়, এগুলো নিয়ে কান্নাকাটি করতে হয়। ওকেই, তো এই তো আপাতত এতটুকুই। এখানে যে নাম্বার গুলা দেখাইতেছে এগুলা আসলে কি কেন দেখাইতেছে, এটা আসলে এরিয়া, স্টিল এরিয়া দেখাইতেছে, আমরা যে এএস বাইর করে ডিজাইন করার সময় এএস টা দেখাইতেছে। তো এটা যেহেতু বিম এই কারণে তিন জায়গায় তিনটা এএস দেখাইতেছে, মাঝখানে মিড সেকশন বরাবর একটা এএস দেখাইতেছে, দুই কর্নারের জন্য এএস দেখাইতেছে, এরিয়া স্টিল দেখাইতেছে, অবভিয়াসলি বিমের দুই দিকে থাকে হচ্ছে নেগেটিভ মুভমেন্ট, মাঝখানে থাকে পজিটিভ মুভমেন্ট, সবসময় সাধারণত এরকম হয়, কারণে তো দুই কর্নার এক্সট্রা টপ দেওয়া হয় আর নিচে এক্সট্রা বটম দেওয়া হয়, যেটা হয়েছে সেটাই হয়েছে। সো এখানে আসলে এগুলো এরিয়া স্টিল দেখাইতেছে, ভ্যালুগুলো যেগুলো দেখতেছে এগুলো আসলে এরিয়া স্টিল, তো এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এগুলো যখন নাকি আবার ফাইনালি ডিজাইন করব তখন আমরা কথা বলবো। তো এটা আনলক করে দিই, ইয়াস আমি এটা আনলক করতে চাই, আমাকে করতে দাও। ওকে, সো নেক্সট ভিডিওগুলোতে আমরা আসলে ওগুলো অ্যাপ্লাই করবো, কইরে দেন একবারে ডিজাইন দেখবো, এখন ফাও ফাও ডিজাইনের পিছনে আসলে সময় নষ্ট করতে চাইতেছি না, কারণ ল্যাটারাল লোড অ্যাপ্লাই করলে অনেক কিছুই চেঞ্জ করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। ও আর কারো কাছে যদি এরকম মানে ইম্পালসিভ বিহেভিয়ার অফেন্সিভ লাগে তাহলে প্লিজ বলেন, নেক্সট ভিডিও থেকে আরও প্রফেশনাল ভাবে করবো।